কক্সবাজারের রামুতে বন বিভাগের জমিতে অবৈধভাবে স্থাপনা উচ্ছেদের সময় দখলদারদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তা সহ অন্তত 12 জন আহত হয়েছে। সকালে জোয়ারিয়া নালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়া নালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএম খালি রেঞ্জ কর্মকর্তা আব্দুল জব্বার সহ আরও অনেকে। বন বিভাগ কর্মকর্তা জানান, গেল দুদিন ধরে বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল একদল ভূমি দস্যু। খবর পেয়ে সকালে উচ্ছেদ করে ফেরার পথে মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে একদল ভূমি দস্যু তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত বন বিভাগের 12 জন আহত হয়। পরে আহতদের সদর হাসপাতালে ভর্তি করানো হয়।